নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সকলের খুব প্রিয় চিলি চিকেনের রেসিপি, একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে রেখেছি প্রায় 250 গ্রাম বোনলেস চিকেন, একটু ছোট্ট ছোট্ট কিউব করে আমি কেটে নিয়েছি। একটু ছোট্ট ছোট্ট করেই পছন্দ করি আমি, আপনাদের যদি মনে হয় খুব ছোট হয়ে গেছে তাহলে একটু বড় করেও কেটে নিতে পারে। নুন গোলমরিচ দিয়ে দিলাম, আদার আর রসুন দিয়ে দিলাম 1 টিস্পুন মতন, আর এখানে সয়া সস দিলাম। এই কটা জিনিস দিয়ে প্রথমে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। একটু মাখিয়ে নেওয়ার পর এতে আমি কর্নফ্লোর আর ময়দাটা মেশাবো। তার আগে ডিম দিয়ে দিচ্ছি, একটা ডিম পুরোটা দেব না, শুধু হোয়াইট পার্টটা দেব, এগ হোয়াইটটা ইউজ করেছি আমি। যদি আপনাদের বেশি চিকেন হয়, 250-র বেশি, তাহলে পুরো ডিমটাও ব্যবহার করতে পারেন। আমি শুধু সাদা অংশটা দিলাম। এবার দিয়ে দেবো কর্নফ্লোর, প্রায় 2 টেবিল স্পুন দিচ্ছি। ময়দা তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, একটু নরম রাখবে। তেল দিয়ে দিলাম 1 টিস্পুন, একটু ভালো করে মিশিয়ে নিয়ে এতে ভিনেগারটাও অ্যাড করে দেব। দেখুন এটা খুব ভালো করে কোটিং হয়ে গেছে, একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে 3-4 ঘন্টা রাখলেও এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি 1 ঘন্টার জন্যই রাখলাম, চাপা দিয়ে এটাকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। অন্যদিকে কিছু সবজি কুচিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি প্রায় 1 টিস্পুন, এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি চৌকো করে কেটে নিয়েছি। স্প্রিং অনিয়নের সাদা আর গ্রিন পার্টটা নিয়ে নিয়েছি, প্রায় 1/2 কাপ হবে। ক্যাপসিকামটাও দেখুন এইভাবেই চৌকো করে নিয়েছি। এর সাথে লাগছে আদা গ্রেট করে নিয়েছি, গোলমরিচ লাগছে প্রায় 1 টিস্পুন, একটু ঝাল হলে ভালো লাগবে খেতে, আর নিয়েছি লঙ্কা এইভাবে লম্বা করে কুচিয়ে। এখানে 1 টিস্পুন কর্নফ্লোরের সাথে প্রায় 3-4 চামচ জল মিশিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সসটা তৈরি করে নেব। সসটা একসাথে তৈরি করে নিলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। প্রথমে দিয়েছিলাম চিলি সস, তারপরে কেচাপ দিলাম, আর এখানে দিলাম সয়া সস, তার সাথে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। সসটাও রেডি হয়ে গেল, এবার আমরা রান্নার দিকে চলে যাব। এই সমস্ত জিনিস রেডি করে নিয়ে রান্না করতে আরম্ভ করলে অনেক ইজি হয়ে যায় চিলি চিকেন রান্না। এখানে 1 কাপ মতন তেল গরম বসিয়ে দিয়েছি, একটা একটা করে এইভাবে পিসগুলোকে ছেড়ে দেব। আঁচটা প্রথম পর্যায়ে একটু আঁচটা বেশি রেখে তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একদম গোল্ডেন হওয়া পর্যন্ত সময় নিয়ে ভাজতে হবে, প্রায় 7-8 মিনিট তো অবশ্যই লাগবে। আরেকটা টিপস এখানে শেয়ার করি, আপনারা চেষ্টা করবেন যে কোনো চাইনিজ রান্নায় এইরকম লোহার কড়াই ব্যবহার করতে, যদি বাড়িতে থাকে অবশ্যই ব্যবহার করবেন। এইরকম ভাবে একটু নেড়ে চেড়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে নেব। এই ভাজার সময় এগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ পরবর্তীকালে গ্রেভিতে আমরা খুব বেশি সময় এই পকোড়াগুলোকে রাখবো না, তাই এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ করে নিয়ে আমাদের নামাতে হবে। প্রায় 7-8 মিনিট সময় লেগে গেল। এভাবে আরো একটা ব্যাচ দিয়ে দিচ্ছি, এটাকেও একইভাবে ভেজে তুলে নেব। দেখুন এটাও রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তেলটাকে কমিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিলস্পুন তেল রেখেছি কড়াইতে। এবার এতে প্রথমেই দিয়ে দেব রসুন কুচি। আঁচটাকে এই সময় হাই করে রাখবেন, হাই আঁচেই চাইনিজ রান্না সব থেকে বেশি ভালো হয়, ফ্লেভারটা ভালো হয়। আদা দিয়ে দিলাম, খুব ভালো মতন করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের সাদা পাটটা। মিনিট খানেক এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরই অন্য সবজিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিচ্ছি, নিজের টেস্ট অনুযায়ী দেবেন, ঝালটা নিজের পছন্দ মতন রাখবেন। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা, দুটো একসাথে দিয়ে দেব। এটাকেও মিনিট 2-এক আমাদের একটু নেড়ে চেড়ে নিতে হবে, অবশ্যই হাই ফ্লেমে করবেন,
একটু স্প্রিং অনিয়ন এর সবুজ পাতা দিয়ে দিলাম, শেষের জন্য একটু বাঁচিয়ে রেখেছি। এবার এতে সস দিয়ে দেব, পুরো সসটা একসাথে মিশিয়ে রাখলে দিতে সুবিধে হবে, না হলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। এইভাবে কয়েক সেকেন্ড এটাকে মিশিয়ে নেওয়ার পরেই এতে সসের বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, প্রায় হাফ কাপ মতন জল দিলাম। গ্রেভিটা কতটা রাখবেন পুরোপুরি নিজের ওপর, আমি খুব বেশি গ্রেভি রাখছি না। নুন দিয়ে দিলাম, সমস্ত সসে নুন থাকে তাই একটু দেখে দেবেন, তার সাথে গোলমরিচ নিজের স্বাদ মতন দিয়ে দেবেন। এবার এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের ব্যাটারটা, 1 মিনিট মতন এটাকে ভালো মতো নেড়ে নিয়ে এতে চিকেনগুলো দিয়ে দেব। আঁচটাকে এখানে মিডিয়ামে রেখে এটাকে মিনিট খানেক আমরা নেড়ে নেব। ওপর থেকে স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম, একটু ফোল্ড করে নিচ্ছি গ্রেভির সাথে। মিনিট খানেক রাখলেই এটা একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে সার্ভ করে নেব। একদম রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেনের রেসিপি। কেমন লাগলো আজকের আয়োজন, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।